তোর গুণমানি, এত হাওয়াতে জ্বলছে ভালো। গরুর পুরাণ লেখার সময় সব উঠে যাবে। মেয়েদের কিন্তু কই মাছের প্রাণ, সৃষ্টিকর্তা অনেক ভাবনা চিন্তা করেই মেয়েদের আর ছেলেদের দায়িত্ব কিন্তু ভাগাভাগি করে দিয়েছে। তা না হলে দেখো না, বাবার বাড়ি যাওয়ার জন্য মেয়েদের কিন্তু পারমিশন লাগে। কবে যাব, কদিন থাকব, কবে বাড়ি আসব, এই সব কিছু তাকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলে তবেই কিন্তু সে বাবার বাড়ি যেতে পারে। জানি না আর কার ক্ষেত্রে হয়, কিন্তু আমার ক্ষেত্রে হয়, আমার মনে হয় সবার ক্ষেত্রেই একই অবস্থা। চলো আজকে যাচ্ছি বাবার বাড়ি। বাবার বাড়িতে যে অনুষ্ঠানটা হচ্ছে দেখতেই পাচ্ছ, মেলার মতো লোকজন। তো এখানে আজকে একটা হরিনামের অনুষ্ঠান আছে আর চারিদিক থেকে লোকজন আসছে। আসলে মাঠের মাঝখানে আমাদের যে এখানে যে দেবী আছেন, সেই দেবীর মানে তলায় আজকে মহোৎসব আছে। তো যার কারণে আমি দিদি সবাই এসেছি। তো চলো দেখো, প্রথমেই মোটামুটি বিয়ের পর আজকে আমি মানে 10-12 বছর পর এই প্রথম এলাম। হয়তো মানে এই যুগের হিসাবে ধরতে গেলে এক যুগও পেরিয়ে গেছে, মোটামুটি 15-16 বছর পরে আমি এই মায়ের তলায় এলাম। তো আমাদের শ্বশুরবাড়িতেও রয়েছে, তো অনেকটা সেম ওই মা আমাদের মেরাইচণ্ডী মা আছেন সেরকম। এটা হচ্ছে খোরবুনি মা বলে আমাদের এখানে। তো চলো এখানে পুরোহিত মশাইদের, আমরা অনেকটা দেরি করেই গেছিলাম, তো চলো। চলো দেবী মায়ের এখান থেকেই শুরু করি। এখানে দেখতেই পাচ্ছ আমাদের গ্রামের এই যে দাদা আমাকে দেখে বলছে ভিডিও আমারও ভিডিওটা ভালো করে নিস। তো চলো এখন এখানে যেটা হচ্ছে যে এখানে সবার মায়ের যে চরণামৃত সবাইকে দেওয়া হচ্ছে। আর এই মানে মায়ের তলার এই মানে জঙ্গলের মতো এই মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, সেদিক দিয়ে গিয়ে এখানটা হচ্ছে মা মিরিটি মায়ের মন্দির। এটা পিছনে ওইদিকে মা খোরবুনি মায়ের মন্দির, এখানে মা মিরিটি মায়ের। আর এখানে এত সিস্টেমটা আমার ভালো লাগলো যে সমানে এখানে গীতা পাঠ, চণ্ডী পাঠ সমস্ত কিছু হচ্ছে। একদিকে মানুষের খাওয়া দাওয়া, রান্না বান্না দেখতেই পাচ্ছ, আর ওরা কত আনন্দ করে এখানে রান্না করছে। দেখো ফাঁকা মাঠের মধ্যে দেখো একদম না হরিনামে তালে তালে নাচ করে করে। তো এখানে কতজন মানুষ যে এখানে এসেছে তার মানে কোনো হিসাব নেই, প্রচুর। আর এই জায়গাটার কথা তো আর বলতেই হবে না, একদম শান্তির একটা জায়গা বলতে পারছো। আর এখানে দেখো এখানে চণ্ডী পাঠ হচ্ছে। হ্যাঁ গরু পুরাণ লেখার সময় সব উঠে যাবে। বা ভগবান দিয়েছে, চন্দ্র সীতা মতি দেব
এই দিকটা হলো মায়ের সামনের দিকে, মন্দিরের যে সামনেটা হচ্ছে এইরকম অংশ। পিছনের দিকটা দেখো একটা বড় পুকুর রয়েছে, যদিও পুকুরের জল নেই, মাঝে মাঝে মাটি তুলে নেওয়া হয়েছে, সেখানে জল রয়েছে। আর এখানে আমার দিদি আমার মানে মেয়েকে নিয়ে অনেক দূর অবধি গেছিলো, আমাদেরকেও যেতে বলছিল, কিন্তু আমি আর দিদি যাইনি, ওরাই গেল দেখো। আর এই যে দেখো রিতুন, ওইদিকে মানুষের মহোৎসবের জন্য আয়োজন চলছে, তো চলো দেখবে। এত হাওয়াতে জ্বলছে, ভালো দিচ্ছে না, কতদিন পর ধুবন দেখা হয়েছে, আর তার সাথে প্রচুর মানুষ যাদেরকে চিনি বা চিনি না, কাকে চিনি কাকে চিনি না, এই সমস্ত নিয়ে হাসি ঠাট্টা মজা করে দুই বোন এখন অনেক রকম গল্প গুজবের মধ্য দিয়ে। এই যে দেখো এখন মহোৎসব খাওয়া হয়ে গেছে, আর এখন ওখানে অনেকজনকে এমনি যারা বাড়ির জন্য নিয়ে যাচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছিল, আর হরিনামের আসরে অনেকজন বসে আছে। তো চলো এখন হরিনাম শুরু হবে। এই যে দেখো ছোটখাটো একটা মেলাও বসেছে, অনেকেই এখান থেকে অনেক কিছু কিনছে। আর আমরা যেটা কিনেছি তোমাদেরকে বলি, দিদি আর আমি পান কিনেছি খাওয়ার পর এখান থেকে। এই যে দেখো মিষ্টি পান কিনে খেয়েছি, তো এটা খেতে বেশ ভালো লাগে। তো দিদি আর আমি রিতুনকে নিয়ে বাড়ি মায়ের সাথে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, ও একটুখানি খেয়েছিল, যা খেয়েছিল মা একটুখানি ওর জন্য নিয়ে গেল, মা ওকে খাইয়ে দেবে। আর দিদি আর আমি এখন পান কিনে খাচ্ছি, তারপর এখন যাচ্ছি বাড়ি। আর এই জায়গাটা তো মানে মাঠের মাঝখানে, যেহেতু দেবীর তলাটা মানে মন্দিরটা, তো যার কারণে এখানে কিন্তু পুরো মানে ফসল আর ফসল চারিদিকে দেখ। আর এবার গ্রামে ধুলোট বেরিয়েছে দেখবে।
সত্যি আজকের দিনটা মনে হলো সার্থক হলো, হরিনামের ঢল বেরিয়েছে, কত নাচ এনারা নাচলেন। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো, সবাই ভালো থেকে।